অনিয়ম দুর্নীতি ও নারী নির্যাতনের প্রতিবাদে শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহেদ আলীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। দুপুরে রাজধানীর শ্যামপুরে প্রতিষ্ঠানটির সামনে সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা অধ্যক্ষ শাহেদ আলীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় তুলে ধরে জানান। অধ্যক্ষের এমন অপকর্মের বিষয়ে অত্র প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ করলেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে পুরো বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছেন অধ্যক্ষ শাহেদ আলী।